আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি সিলেটের ঐতিহ্যবাহী একটি খাবার লাই শাকের ভর্তা। লাই শাকটি মূলত সিলেটেই পাওয়া যায় বা সিলেটের এই অঞ্চলটিতে পাওয়া যায় এবং এই শাকটি মূলত মাছ দিয়ে ভর্তা করে খেতে হয়। অসম্ভব সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই শাক ভর্তার রেসিপিটি আজকে আমরা আপনাদেরকে ডিটেলস দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখুন। লাই শাক ভর্তার জন্য আমরা যেভাবে দেখছেন এভাবে শাকটিকে একদম ছোট ছোট কুচি করে কেটে নিব যাতে আমাদের ভর্তা করতে সুবিধা হয়। এভাবে ছোট করে কেটে নেওয়ার পরে যেটা আপনারা দেখছেন ভর্তার জন্য আমরা একদম ছোট ছোট কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিব। পেঁয়াজগুলো যতটুকু সম্ভব পাতলা করে কাটতে হবে। পাতলা করে কাটলে এটার যে ভর্তার সাথে মিক্সটি সেই মিক্সিংটি খুব প্রপার হইতে হবে এবং ভালোভাবে হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কেউ যদি চান তাহলে শুকনো মরিচও দিতে পারেন, শুকনো মরিচটা ভেজে নেবেন। আর আগেই যেমনটি বলছিলাম আমরা এখানে মাছ ভেজে নিচ্ছি কারণ মাছের একটা পোর্শন দিয়ে আমরা আসলে ভর্তাটি করব। মাছটা ভেজে নেবার পরে কড়াইতে সামান্য পরিমাণ তেল আমরা এখানে দিয়ে দিলাম। তেল দিয়ে সেখানে পেঁয়াজ এবং আগে থেকে কেটে রাখা মরিচগুলো আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু ফুললি আমরা ফ্রাই করব না, জাস্ট একটু তেলের উপরে হালকা করে নেড়ে চেড়ে নিব। 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমরা এটা নেড়ে নিব। এর থেকে বেশি এটা নাড়াচাড়া করে ফ্রাই করার দরকার নাই। আমরা মোটামুটি 40 সেকেন্ড এখানে ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা লাই শাকটি। শাকটি এখানে দিয়ে আমরা হালকা পাতলা করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটা কথা খেয়াল রাখবেন, এটি কিন্তু ভাজি হবে না, এটি জাস্ট এখানে যে পানিটা আছে এই পানিটা শুকানোর জন্য মূলত আমরা এখানে কড়াইতে দিয়েছি। এটা কিছুক্ষণের জন্য আমরা ঢেকে দিব যাতে পানিটি টেনে নিতে পারে এবং শাক যেটি আছে সেটি সামান্য পরিমাণ একটু মানে সিদ্ধ টাইপের হয়ে যায়। কেউ চাইলে এই লাই শাকটি একবারে কাঁচা করে খেতে পারেন, সেটার কিন্তু একটা ডিফারেন্ট স্বাদ আছে, সেটিও অসম্ভব সুস্বাদু হয়ে থাকে। এখানে আগে থেকে ফ্রাই করে রাখা মাছগুলো এবং লবণটা আমরা মিক্স করে দিচ্ছি। মাছ কিন্তু খুব বেশি পরিমাণ আমরা দিব না, সামান্য পরিমাণ মাছ এখানে আমরা মিক্স করে এটি আরেকটু সামান্য নাড়াচাড়া করে আমরা কমপ্লিটলি যে লাই শাকের ভর্তা এই ভর্তাটি রেডি করে ফেলব। যেমনটি দেখছেন আপনারা জাস্ট আমরা এখানে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে লাই শাকের ভর্তা একবারে মাছ ছাড়া শুধু শাক দিয়ে ভর্তা করা যায় এইটাও ভর্তা করে খেতে পারেন। পেঁয়াজ এবং মরিচ এবং সামান্য পরিমাণ সরিষার তেল এবং লবণ দিয়ে ভর্তা করলেও কিন্তু শাকটি অসম্ভব সুস্বাদু লাগে। আর সবথেকে বড় কথা, এই শাকটি অসম্ভব পুষ্টিগুণ সমৃদ্ধ এবং ফুল রান্নার প্রসেসটি কমপ্লিট করতে মাত্র 7 থেকে 10 মিনিট সময় লাগবে। আমাদের ভর্তাটি অলমোস্ট রেডি, এখন আমরা এটা খাবার জন্য পরিবেশন করব। যদি এই লাই শাকের ভর্তাটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন এবং পরবর্তী রান্না নিয়ে যতক্ষণ না আসছি ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত সহজ সহজ রান্নাগুলো আমাদের চ্যানেলে দেখতে থাকবেন।